সেইজন আব্দুল্লাই নবীর কলিমাক বাহিরেই কোনোদিন পূজা পাতল করা নাছিল। এদিন হাফসিরা রজায় আব্দুল্লাক মাতি আনি কলে, হে আব্দুল্লা, তুমি মন্দব ঘরলৈ কিয় পূজা করবলে যাওয়া নাই? তুমি অতি সোনকালে গিয়ে পূজা করি আহা, নহলে তোমার বিপদ হব। রজার কথা শুনি আব্দুল্লাই কলে, হে রজা, হে সাহেব, মই নবীর কলিমা একিন করছো, নবীর পাঞ্জাগানা শিকি আদায় করছো, গতি মই কেতিয়াও পূজা নকরো। মই যি এবার নবী মোহাম্মদ মুস্তফার নাম দিলত বান্ধি লৈছো, সেই নাম আর মই কেতিয়াও এরিব নোৱাৰো, কেতিয়াও এরিব নোৱাৰো। আব্দুল্লার কথা শুনি রজার বড় খং উঠিল আর সৈন্যসকলক মাতি আনি কলে, যা এই আব্দুল্লাক জঙ্গলের মাজলৈ লৈ গৈ কঠোর শাস্তি দিয়া। রজার কথা মতে আব্দুল্লাক এনেকুৱা শাস্তি দিলে, হাই আল্লাহ, আব্দুল্লাই চিঞৰিবলৈ ধরিলে, কান্দিবলৈ ধরিলে সেই ঐরানোর মাজত অকলে অকলে। নেমারিবা নেমারিবা হে প্রাণর ভাই, পিয়া হতাজি মোর জান উড়ি যায়, গছর গোরত বান্ধি কুবাই পিঠি ফালি যায়, শরীরের তেজুলাই জমিনত আজি রাঙলি বাঙলি। কিন্তু এনে আল্লাহর হুকুম, সেইদিনাখন হজরত আবু বকর সিদ্দিক পশু শিকার করিবর কারণে সেইখন ঐরানর মাজলৈ গৈছিল। হঠাৎ তেওঁৰ কানত পৰি গল আব্দুল্লাৰ হিয়া ধুনা কান্দোনৰ সুৰ। আব্দুলে কান্দে, নেমারিবা নেমারিবা, হে ভাই সকল, ভরির ধরি মিনতি করছো, এরি দিয়া মো। এই কান্দন শুনি আবু বকর সিদ্দিক ওসরলৈ গৈ তেওঁক দেখি কান্দি কান্দি কবলৈ ধরিলে, নেমারিবা নেমারিবা আব্দুলকে আরো, হাজারবারে ভরি ধরি মিনতি করো, গছর পরা হাত ভরি দিয়া দিয়া খুলি, মোর লগত আব্দুলকে দিয়া বিক্রি করি। এই বলে কি করিলে আবু বকর সিদ্দিকে নিজের মূরর সুন্দর পাগুড়িটু তেওঁলোকক বিক্রি করে দিলে, আর আব্দুল্লাক সেই কঠোর শাস্তির পরা উদ্ধার করে আনিলে, আর মোহাম্মদ মুস্তফা নবীর কাষলৈ গৈ আব্দুল্লার বিপদর কথা নবীক এক এককৈ কবলৈ ধরিলে। হাই হাই নবী মুস্তফা, শুনা দুখর বতরা, তেজেরে রাঙলি হল সোয়া তোমার আব্দুল্লা, সোয়া তোমার আব্দুল্লা। হাই হাই নবী মুস্তফা, শুনা দুখর বতরা, তেজেরে রাঙলি হল তোমার আব্দুল্লা, সোয়া তোমার আব্দুল্লা। আব্দুল কান্দে, হাই হাই, আরু না মারি বাবাই, নবীর কলিমা একিন করিছু, কেনে কই করু পূজা, নবীর কলিমা একিন করিছু, কেনে কই করু পূজা, কান্দে দারুন আব্দুল্লা। গছত বান্ধি চাবুক মারে, হাই হাই খোদা করুণা, গছত বান্ধি চাবুক মারে, হাই হাই খোদা করুণা। হরিলর তেজ নিগরি, রাঙলি হল দুবরি, তথাপি তো কান্দি কান্দি পড়ে তোমার কলিমা,
আব্দুল কান্দে হাই আল্লাহ ফাতি যায় মোর কলিজা সহায় করা দয়া করা আজি মমতর বেলা সহায় করা দয়া করা আজি মমতর বেলা পাকৰ হুকুমে গৈছিলো মই চিকাৰে বন্দুক এটি হাতে লৈ বনৰে মাজলৈ হাই আল্লাহ পাকৰ হুকুমে গৈছিলো মই চিকাৰে বন্দুক এটি হাতে লৈ বনৰে মাজলৈ হাই আব্দুলকে দেখা পাই ও লাল চকুর পানি নে মারিবা নে মারিবা আব্দুল মোরে প্রাণর ভাই নে মারিবা নে মারিবা আব্দুল মোরে প্রাণর ভাই মোরে মোরর পাগুরি দিলু বিক্রি করি লৈ আহিলো আব্দুলকে পুনা দয়ার নবীজি লৈ আহিলো আব্দুলকে